সালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? এই মুহূর্তে যারা অনলাইন আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন এপিসোড আমি আপনাদের জন্য বানাতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আপনাদের জন্য প্রতিনিয়তই কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, এনি কাইন্ড অফ প্রবলেম সম্পর্কে আপনাদের সলভ করার জন্যই আমি টিউটোরিয়ালগুলো মূলত বানিয়ে থাকি। তো আমার এক বড় ভাই আজকে যে যিনি এই ল্যাপটপটা নিয়ে আসছে, এই ল্যাপটপটার প্রবলেম হচ্ছে কিবোর্ডটা প্রবলেম হয়ে গেছে, এটা ডিসকানেক্ট করতে হবে, কারণ এটা যখন কাজ করতে যায় তখন এতে প্রবলেম দেখা দিচ্ছে, কাজ করার সময় অটো ফিঙ্গারিং চলে আসে। তো এই এটা মডেল হচ্ছে এইচপি প্রোবুক। এই ল্যাপটপটার মূলত কিবোর্ড কীভাবে ডিসকানেক্ট করা যায় সেই সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেল দিতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। প্রথমে অ্যাট ফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে, এটা এই ল্যাপটপের ব্যাটারিটা খুলে নিলাম। তারপরে সেকেন্ডলি আপনারা জানেন যে এখানে একটা স্ক্রু থাকে। এই ল্যাপটপগুলোর মূলত এখন যে নতুন স্টাইলে যে কিবোর্ডগুলো ইয়া করছে, এটা ডিসকানেক্ট করা একটু ঝামেলা বটে। আগের যে ইয়াগুলো ছিল নব সিস্টেম, ওটা খুব সহজ ছিল, সহজভাবেই ওই পাশ থেকেই ডিসকানেক্ট করা যায়। তো এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটু বাস এটা লুজ করার পরে আপনারা জাস্ট এই যে ব্যাটারির যে গ্রু আছে এই গ্রু দুটো ধরে এরকম প্রেস করেন, করার পরে অটোমেটিক ওকে প্রেস করে এই সাইডে দিয়ে দেবেন। এই হয়ে গেল। তো এরপরে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আপনি দেখছেন এখানে এটা উল্টাপাল্টা কোনো স্ক্রু আগে খুলতে যাবেন না, কারণ মেক শিওর এখানে আপনাদের এখানে আইডেন্টিফাই করা আছে কিবোর্ড ওয়ান, কিবোর্ড টু, এখানে আপনাদের আইডেন্টিফাই করা আছে, এখানে একটা স্ক্রু আছে। এই স্ক্রু দুটোই মূলত আপনার এখান থেকে জাস্ট ওপেন করতে হবে। মেক শিওর যে ওপেন হয়ে গেছে, যে কাজটা করতে হবে এক পাশ থেকে আপনাকে এই যে নবগুলা, এই নবগুলা ওয়ান বাই ওয়ান এরকম, ওকে এই যে দেখেন এইভাবে ওয়ান বাই ওয়ান প্রেস আউট করতে হবে। এটাই ছিল মূলত আগেকার যে প্রথম দিকের যে কিবোর্ডগুলো ছিল, এখান থেকে জাস্ট এই নবগুলো সারাইয়া দিলেই ইয়ে হইতো, ওই বডি খুলতে হইতো না। এনিওয়ে আমি আপনাদেরকে এটাই মূলত দেখাতে যাচ্ছি যে কিভাবে ডিসকানেক্ট করতে হবে। এখানে গাম দেওয়া আছে, সমস্যা নেই, এতটুকু যথেষ্ট। আর এইখানে দেখেন আপনারা এই যে একটা কালো কালো ব্রুশ দেওয়া আছে, এইটা কোনো মতে প্রেস না করে স্মুথলি উপরের দিকে দিয়ে আপনাকে টান দিতে হবে, ব্যাস হয়ে গেল ডিসকানেক্ট, ব্যাস এতটুকুই। এখন আমরা পুনরায় রিইনস্টল করতে যাব। ইনস্টল করার এক পাশ থেকে এইভাবে প্রেস করে ব্যাস প্রিভিয়ার্স আপনারা দেখলেন এইভাবে মূলত ল্যাপটপের
ওপেন এবং ক্লোজ এই একই সিস্টেমে করতে হয়। ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই, কালকে নতুন এপিসোডের জন্য সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।